আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি লুনা হাউস ব্লগ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আড়ংয়ের আউটলেটে গিয়েছি টুকিটাকি কিছু শপিং করার জন্য। আর সেখানে গিয়ে প্রথমে এই পার্সের কালেকশনে গিয়ে একটু দেখলাম কী কী পার্স এসেছে। এর আগেও দেখিয়েছি আমি একটা পার্স কিনেছি, তবে আজ কিছু পার্স দেখেছি যা আমার থেকে এত ভালো লেগেছিল। বিশেষ করে কিছু পার্সের ডিজাইন ও কালেকশন বেশ ভালো লেগেছে। যদি আগে থেকে জানতাম নতুন নতুন পার্সে কালেকশন এসেছে, তাহলে আমি আমার আগের ব্যাগটা নিয়ে একটু চেঞ্জ করে নিতাম। তো কিছুই তো করার ছিল না, যখন নেওয়া হয়নি তারপরে একটু ঘুরে ঘুরে দেখছি কেমন পার্সে কালেকশন এসেছে। এই যে পার্সটা দেখতে পাচ্ছেন, এটা প্রাইস ছিল 900 টাকা। সবগুলো ব্যাগের প্রাইস তো তখন দেখেছি, কিন্তু এই মুহূর্তে আসলে মনে পড়ছে না কোনটার কত প্রাইস। তবে এখন যে পার্সটা আপনাদের সাথে শেয়ার করছি, এই পার্সের প্রাইস ছিল 2600 টাকা করে। আড়ংয়ের কাপড় চোপড়গুলো যেমন প্রাইস বেশি থাকে, অন্যদিকে পার্সের এই প্রাইসগুলো অনেকটাই রিজনেবল প্রাইসের মধ্যে দেখা যায়। আর এখানে যে পার্সটা দেখতে পারছেন, এটার প্রাইস ছিল 1980 টাকা। আমার থেকে এই ব্যাগটা বেশ ভালোই লেগেছিল, অনেকবার ঘুরে ঘুরে খুলে খুলে দেখেছি। একই ডিজাইনের মধ্যে দুটো কালার ছিল, আর এই কালারটা আমার থেকে বেশ ভালো লেগেছে। তো একটু খুলে একটু ভালোভাবে চেক করে দেখছি। শেষ মুহূর্তে আড়ংয়ের এই ব্যাগের কালেকশন দেখে আমার থেকে অনেক ভালো লেগেছিল। আর এগুলো দেখতে দেখতে ছোট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন, আর শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে থেকে যাবেন। আজ আড়ংয়ে যাওয়ার একটা কারণ হলো এই কুশন কভারগুলো নেওয়ার বেশ ইচ্ছে ছিল। বিশেষ করে এই কুশনটা ও কুশন কভার যে কালারগুলো ছিল আমার থেকে তেমন একটা ভালো লাগেনি। তারপরও চেষ্টা করেছি একটা কিনে নেওয়ার জন্য, কারণ সামনে ঈদ আসছে, ভাবছি ব্যাডের উপরে এই কুশন কভার দিয়ে একটু সাজিয়ে নিব। এই জিনিসটা দেখতে দেখতে অন্যদিকে কুশি কাটার কিছু কুশন কভার দেখতে পেয়েছি, যা বেশ ভালো লেগেছিল। আর ঈদের শেষ মুহূর্তে এত গ্যাদারিং ছিল, প্রচুর মানুষের কারণে ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না। তারপরেও চেষ্টা করেছি আপনার সাথে আমি যা যা দেখেছি তা শেয়ার করার জন্য। আর এখানে যে কভারটা দেখতে পাচ্ছেন, এটা প্রাইস ছিল 450 টাকা। খুশি কাটার যে কোনো প্লেসমেন্ট বা কুশন কভার, এগুলো দিয়ে যে কোনো জিনিস সাজালে অনেক সুন্দর লাগে। অনেক খুঁজে খুঁজে দেখেছি, কিন্তু কোনোটাই আমার বাজেটের মধ্যে ছিল না, তাই একটু খুলে খুলে দেখে আবার রেখে দিয়েছি। আর এখানে যে কুশন কভারটা দেখতে পাচ্ছেন, এটার প্রাইস ছিল 528 টাকা, সাথে ভ্যাট প্রযোজ্য আছে প্রত্যেকটা জিনিসের সাথে। এই কুশনটা বেশ পছন্দ হয়েছিল, আর এটি নেওয়ার জন্য পুরোপুরি মনস্থির করে নিয়েছি। কিন্তু ওরা বলেছে কুশন কভার ও কুশন দুটো আলাদা আলাদা প্রাইস, দুটো একসাথে নিতে গেলে 700-র বেশি পড়ে যাবে। তো আমি আমার বাজেটের কথা চিন্তা করেই এই জিনিসটা নেওয়া হয়নি। আজ ভেবেছি ঘর সাজানোর জন্য কিছু জিনিস কিনে নিব, কিন্তু ঘর সাজানোর যে কাউন্টারটাতে গিয়েছিলাম, সেই কাউন্টারে তেমন কোনো কিছুই ছিল না, এক প্রকার খালি ছিল সব কিছু। তো আর কোনো কিছু পছন্দ যখন হয়নি, তো আর এখান থেকে কিছুই কেনা হয়নি। আড়ংয়ের কাপড় চোপড় থেকে আমার ঘর সাজানোর প্রত্যেকটা জিনিস বেশ ভালো লাগে, আর প্রত্যেকটা জিনিস যেমন ইউনিক হয় তেমনি বেশ সুন্দর লাগে। অনেকে আমার থেকে এই আউটলেটের স্থানটি জিজ্ঞেস করে, আর এটি হলো নাসিরাবাদের 2 নম্বর গেটের এই আউটলেট, যেটি চট্টগ্রামে অবস্থিত। আজ নতুন একটি ডিজাইনের সিরামিক বল দেখেছি, এই সিরামিক বলটা আমার থেকে বেশ ভালো লেগেছে, আর এটিও নতুন ডিজাইন মনে হয়েছে। তো একটু হাতে নিয়ে দেখেছি এর প্রাইস কেমন পড়বে। তবে এখানে যতগুলো সিরামিক দেখতে পাচ্ছেন, সেগুলো এর আগেও দেখেছি, তাই কোনোটাই আর হাতে নিয়ে দেখা হয়নি। আর আমি যতবারই এই আউটলেটে যাই, ততবারই এই সিরামিকটি দেখতে পাই, আর প্রত্যেক দিনই এই জিনিসটা এখানেই থাকে। সিরামিকের এই শিউলি ফুলের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আমার থেকে বেশ ভালো লেগেছে, আর এটিও আমার থেকে নতুন মনে হয়েছে। তো একটু দেখেছি এর প্রাইস কেমন পড়বে। রেস্ট্রিকশনের কারণে কোনোটাই হাতে নিয়ে দেখতে পারছি না, আর খুব সমস্যাও হচ্ছে ভিডিও করতে। তারপরও আপনাদের জন্য যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি শেয়ার করার জন্য। আর এতটুকু দেখার পর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে ছোট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন করে ভিজিট করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে ফলো দিয়ে সবসময় যেন আমার সাথে থেকে যাবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হাঁটতে হাঁটতে শাড়ির যে কালেকশনগুলো আছে, সেখানে
গিয়েছি। আর এখানে সবচেয়ে হাই প্রাইজের যে শাড়িগুলো আছে সেগুলো একটু দেখছি, এগুলো প্রত্যেকটাই 15,000 থেকে 30,000 টাকার ভেতরে। আমি একা গিয়েছি তাই আমাকে হেল্প করার মতো তেমন কেউ ছিল না, যদি আমাকে হেল্প করার মতো কেউ থাকতো তাহলে আমি আপনাদেরকে প্রত্যেকটার প্রাইস আলাদা আলাদা করে বলতে পারতাম, তবে যতটুকু দেখেছি প্রত্যেকটাই হাই রেঞ্জের ছিল। আর প্রত্যেকটা শাড়ির ডিজাইন বেশ সুন্দর লেগেছে, একটির সাথে আরেকটির কোনো মিলই ছিল না, আর এমন ডিজাইনের শাড়িগুলো পরলে যেমন খুব বেশি ভালো লাগে বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি বেশ ভালোই এখানে। দুটা তিনটা থ্রি পিস দেখেছি আর এগুলোর একটু ছবি তুলে নিয়েছি, তবে কোনোটাই ভালোভাবে ভিডিও করা হয়নি। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নর্মাল শাড়ি দেখছি, আর এখানে যে নর্মাল শাড়িগুলো দেখতে পাচ্ছেন কোনোটাই আমার পছন্দ হচ্ছিল না, কারণ আমি আমার মায়ের জন্য একটা হালকা আকাশি কালারের একটা শাড়ি খুঁজছিলাম। এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই তাঁতের ও টাঙ্গাইলের মধ্যেই, আর প্রত্যেকটা শাড়ির ডিজাইন বেশ ভালো লেগেছিল আর কাপড়গুলো বেশ সফট ছিল। আর এখানে আমি আমার পছন্দনীয় শাড়িটি খুঁজে পাইনি তাই আর খুলে ভালোভাবে দেখছি না কোন শাড়ির কত প্রাইস, তবে এই প্রত্যেকটা শাড়ি 1,000 থেকে 1,500 টাকার ভেতরেই ছিল। আর এতগুলো শাড়ির মাঝে কোনো হালকা আমি আকাশি কালারের শাড়ি পাইনি তাই মন খারাপ করেই চলে আসতে হয়েছে। এখানে যতগুলো শাড়ি আপনারা দেখতে পেয়েছেন প্রত্যেকটা শাড়ি আমার থেকে বেশ সুন্দর লেগেছে, যদি আমি শাড়ি পরতাম তাহলে এখান থেকে একটা নিয়ে নিতাম, এখন আর আগের মতো শাড়ি পরা হয় না। এবার চলে এসেছি জুতার সেকশনে, আজ এখান থেকে একটা জুতা কেনার ইচ্ছা ছিল, একটা জুতা পছন্দ হয়েছে বেশ ভালোই লেগেছিল কিন্তু আমার পায়ের সাইজে ওই জুতাটা ছিল না। এর আগে যে শুগুলো দেখেছি এখানে তার কোনোটাই এখন আর দেখতে পাচ্ছি না, আর এখানে যে শুগুলো ছিল তার কোনোটাই আমার থেকে পছন্দ হয়নি, একমাত্র একটা শুই পছন্দ হয়েছে আর এটি হলো এটি, এটি আমার থেকে বেশ ভালো লেগেছে আর ডিজাইনটা খুব সুন্দর হয়ে লেগেছিল। হালকা হিলের মধ্যে এই শুটা আমার পায়ের সাইজে ছিল না অ্যাভেলেবেল, তো কোনো কিছুই যখন আর হয়নি তো এবার অন্য সেকশনে চলে গিয়েছি। আর এখানেও ঘরের যাবতীয় জিনিস যেগুলো দিয়ে ঘর সাজাতে বেশ সুন্দর লাগে সেগুলো দেখেছি এখানে, প্লেসমেট ওয়ালমেট প্রত্যেকটাই খুব সুন্দর করে গ্রামীণ ঐতিহ্য দিয়ে তারা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই ওয়ালমেটগুলো কখনোই কেনা হয়নি তাই আলাদাভাবে কোনোটারই প্রাইস বলতে পারছি না। আশা করি রোজার প্রায় শেষ মুহূর্তে এসে আরঙ্গের এই আউটলেটে কী কী আছে তা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় তাহলে এখান থেকে গিয়ে কালেক্ট করে নিতে পারেন। পর্দা বেডশিট নকশি কাঁথার এই কাউন্টার টপে গিয়ে কিছু কিছু ডিজাইন দেখেছি যা বেশ ভালো লেগেছে, আর কিছু আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। আড়ং থেকে বের হয়ে জিসির মোড়ের ক্ষুদ্র কুটির শিল্পের একটি বস্ত্র মেলা হচ্ছিল তো সেখানে গিয়ে একটু ঘুরেছি, সম্পূর্ণ মেলাতে পুরোপুরি ঘোরা হয়নি কারণ খুব বেশি গরম পড়ছিল, তো সামান্য একটুকুনি ঘুরেই বাসায় চলে এসেছি, তবে সেখানে গিয়ে কী কী দেখেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ফুলের ও মাটির তৈরি জিনিসগুলো বেশ ভালো লেগেছে এখান থেকে, তো এই দোকানটা অনেক সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে এই হাতের জিনিস দিয়ে, এগুলো দিয়েও আপনারা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আর এখানে ঘরেরও যাবতীয় জিনিস যা যা আমরা প্রায় দেখি প্রত্যেকটা মেলাতে সেগুলো এখানে উঠেছে আর দেখেও বেশ ভালো লেগেছে। বাসায় এসে ইফতার বানানোর পালা, আর বাসায় ঘরে যাবতীয় কাজগুলো আমি শেষ করে আজ বিকেলবেলা একটু ফ্রাইড রাইস করবো তাই তাড়াতাড়ি করে একটু ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি। অনেকদিন ধরে তো বোট পেঁয়াজ ও বেগুনি আলু চপ খাচ্ছি তাই আজ আর এগুলো খেতে ইচ্ছা করছিল না, তাই খুব সহজভাবে যেটা তৈরি করা যায় সেটাই করে নিচ্ছি। ডিমগুলোকে আগে থেকে ভেজে নিয়েছি আর ফ্রাইড রাইস এভাবে করে নিলে বেশ ভালো লাগে। আর এই গরমের মাঝে তেলের জিনিস খেয়ে এতটাই বিরক্ত হয়ে গিয়েছি তেলের কোনো জিনিসই খেতে আর ইচ্ছা হচ্ছিল না, খুবই কম তেলের মাঝে এই ফ্রাইড রাইসটা করে নিচ্ছি যাতে সবাই খেয়ে একটু মজা পায়। চুলার এক পাশে
ফ্রাইড রাইস হচ্ছে, আর অন্য পাশে চিকেন ফ্রাই ও ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি। খাবারের এই আইটেমগুলো যখন টেবিলে দিয়েছি তখন পুরোপুরি ভুলে গিয়েছিলাম ভিডিও করতে, আর এদিকে আমাদের প্রয়োজন অনুযায়ী এই ফ্রাইড রাইসগুলো বানিয়ে নিয়েছি। তো মজাদার এই ইফতার দিয়ে আমাদের 25 রোজার ইফতার করে নিয়েছি। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কন্টেন্টে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।